ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ভিপি সাইদুজ্জামান মুরাদ সহ তিন শিক্ষার্থীকে হত্যা ও দুই শিক্ষার্থীকে আহত করার ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে বৃহস্পতিবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে ঘণ্টা ব্যাপী কর্মসূচি পালন করা হয় এতে ব্যানার ফেস্টন নিয়ে নিহতের স্বজন ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় এ সময় বক্তারা অভিযোগ করেন গত সাত অক্টোবর রাতে পরিকল্পিতভাবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিক্ষার্থী মুরাদ বহিদ ও সমরেশকে কূপে হত্যা করেছে এর সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান তারা